হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন এবং আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটি ব্র্যান্ড নিউ টপিকে। এবং টপিকটার নাম হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, নামটার মধ্যে কোনো একটা উত্তেজনা আছে, যেমন আমরা জানছি এখানে যে সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? আমাদের চুক্তি। আমি আবারও বলছি, এগ্রিমেন্ট মানে হলো আমাদের চুক্তি। তারপরে কিসের চুক্তি? সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি। কেমন চুক্তি? এটাই আমাদের জানা দরকার। চুক্তিটা এরকম, যেমন সাবজেক্ট যদি বলে যে আমি যদি সিঙ্গুলার হই তাহলে ভার্বকেও সিঙ্গুলার হতে হবে। সাবজেক্ট বলছে আমি যদি প্লুরাল হই তাহলে ভার্বকেও প্লুরাল হতে হবে। তার মানে এটা সমতার চুক্তি। সমতা বলতে কিসের সমতা? সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এই ভার্বটা হবে প্লুরাল। তার মানে এখন আমাদেরকে বের করতে হবে যে আসলে সাবজেক্টটা কিভাবে ফাংশন করছে। তার মানে সাবজেক্টের আমরা যদি সঠিক অবস্থানটা নির্ণয় করতে পারি বা সঠিক আচরণটা নির্ণয় করতে পারি, তাহলে ঠিক আমাদের ভার্বের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তাহলে চলুন আমরা একটু দেখি যে সাবজেক্টের অবস্থানগুলো কিভাবে হতে পারে। আচ্ছা, সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার বিষয়টা কি খুব সহজ? দেখে নেওয়া যাক। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি এভাবে। ধরুন বললাম যে দ্য বাস্কেট কন্টেইনিং 10 apples। আমি আবার বলছি, দ্য বাস্কেট কন্টেইনিং 10 apples is too heavy to carry. তাহলে এখন আবার বলছি আমি, দ্য বাস্কেট কন্টেইনিং 10 apples is too heavy to carry. আচ্ছা, এখানে আমরা যদি বলি যে এখানে আর থাকতে পারে, তাহলে কি আপনি কোনো কমপ্লেন করবেন? কমপ্লেন আসতেই পারে, কারণ আমরা এখানে বলতে পারছি না যে এখানে ইজ হবে নাকি আর হবে। এখন একটা বিষয় হচ্ছে, অনেকে বলতে পারেন যে স্যার এখানে মেইন সাবজেক্ট কোনটা? আমরা যদি সাবজেক্টের কথা বলি তাহলে আমাদের মনে রাখতে হবে যে দেখেন, আমাদেরকে এই জায়গাতে খেয়াল করতে হবে যে যেটা মেইন ভার্ব, মেইন ভার্বের আগে পুরো অংশটি হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি আবার বলছি, মেইন ভার্বের আগে পুরো অংশটি হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখন আসুন আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, যেমন এভাবে বললাম যে দ্য কালার অফ ইয়োর আইস ইজ অথবা আর, তারপর এখানে দিলাম ব্লু। তাহলে আমি বলছি দ্য কালার অফ ইয়োর আইস ইজ অথবা আর ব্লু, ঠিক আছে? তাহলে এখন এখানে প্রসঙ্গ আসছে যে এখানে হতে পারে আমাদের ইজ, হতে পারে আমাদের আর। তাহলে এখন ইজ হবে নাকি আর হবে, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? সাবজেক্টের উপরে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে সাবজেক্ট তো ভাই অনেক বড় হয়ে গেছে, এত বড় সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট আমরা কি বুঝবো? দ্য কালারকে বুঝবো নাকি আইসকে বুঝবো? সমস্যা হচ্ছে এখানে, এখানে দ্য কালার পর্যন্ত আমাদের সিঙ্গুলার দেওয়া আছে, আর এখানে আইসটা আছে আমাদের কি? প্লুরাল। এখানে আইসটা আছে আমাদের প্লুরাল। তাহলে এখানে একটা অনেক বড় প্রবলেম, যেখানে আমরা কালার বলতে কি আমরা সিঙ্গুলারটাকে বুঝবো নাকি আইসটাকে আমরা প্লুরাল ধরবো, এবং এটার উপর বেস করে আমরা কি ইজ দেবো নাকি আর দেবো? মহা এক সমস্যা, তাই না? আচ্ছা, সকল সমস্যার কিন্তু সমাধান থাকে, তাই না? তো এখন দেখেন আমি একটা বলি আপনাদেরকে, যেমন এখানে আমরা ফার্স্ট এক্সাম্পলে দেখতে পাচ্ছি দ্য বাস্কেট কন্টেইনিং 10 apples। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দ্য বাস্কেট একটা সিঙ্গুলার, আবার এখানে বলা আছে 10 apples, এটা কি প্লুরাল? তাহলে আমরা কি এখন বাস্কেটের দিকে চিন্তা করবো নাকি আমরা অ্যাপলসের দিকে চিন্তা করবো? তাহলে সেই হিসেবে কি আমরা ইজ দেবো নাকি আর দেবো? এক মহা সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা। তো দেখেন আমি যেটা বলছি, আমরা সাবজেক্ট কীভাবে নির্ণয় করবো, কিছু টিপস দিয়ে দিই আপনাদেরকে। আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। তাহলে আমরা যদি বলি এখানে যে মেইন ভার্ব এর আগের পুরো অংশটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। মেইন ভার্বের আগের পুরো অংশটি হচ্ছে সাবজেক্ট, পুরো অংশটি হলো আমাদের কি? সাবজেক্ট। তাহলে আমি আবারও বলছি যে মেইন ভার্বের আগের পুরো অংশটি হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এখানে মেইন ভার্ব কোনটা আমাদের? এটা, তাহলে ইজ অথবা আর। তাহলে এর আগের পুরো অংশটাই কি ছিল? আমাদের সাবজেক্ট। তাহলে এই অংশটুকু পুরোটুকু কি আমাদের সাবজেক্ট, তাই না? তাহলে এখন সাবজেক্ট না হয় আমরা পেয়ে গেলাম, কিন্তু সাবজেক্টের মধ্যে একটা কনফিউশন কিন্তু আমাদের থেকে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে বাস্কেট সাবজেক্ট নাকি আমাদের 10 apples সাবজেক্ট। তাহলে একটা বিষয় খেয়াল করি আমরা, আমাদেরকে মাথায় রাখতে হবে সাবজেক্টের মধ্যে কিন্তু একজন হেডওয়ার্ড থাকে। মানে প্রত্যেকটা দলের মধ্যে যেমন একটা করে ক্যাপ্টেন থাকে বা একজন দলনেতা থাকে, ঠিক তেমনি আমাদেরকে এটা মনে রাখতে হবে যে একটা সাবজেক্টের মধ্যে কিন্তু আমাদের একটা হেডওয়ার্ড থাকবে। এবং হেডওয়ার্ডটাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো? চলুন একটা টেকনিক বলে দিই আপনাদেরকে। আমাদের হেডওয়ার্ডগুলো, আমি যদি বলি আপনাদেরকে এখানে এটা হেডওয়ার্ড, আমি যদি এটা বলি হেডওয়ার্ড, ঠিক আছে, এই হেডওয়ার্ডগুলো কার কার সামনে থাকতে পারে তাহলে আমরা দেখি একটু। আমরা বলছি এখানে হেডওয়ার্ডগুলো, যেমন আমরা বলতে পারি যে ভার্ব প্লাস আইএনজি এর সামনে থাকতে পারে,
ভার্ব প্লাস আইএনজি সামনে থাকতে পারে আমাদের হেডওয়ার্ড। আমরা বলছি যে হেডওয়ার্ডগুলো টু প্লাস ভি ওয়ান এর সামনে থাকতে পারে। আবার বলছি টু প্লাস ভি ওয়ান এর সামনে থাকতে পারে, বা কখনো কখনো এই ভার্ব প্লাস আইএনজি নিজে একটা হেডওয়ার্ড হতে পারে, আবার কখনো কখনো টু প্লাস ভি ওয়ান নিজে একটা হেডওয়ার্ড হতে পারে। আবার যদি এটা যদি হেডওয়ার্ড হয় আমরা ইজিলি বুঝতে পারবো, এটা হেডওয়ার্ড হলে আমরা খুব সহজে বুঝতে পারবো, বাট অনেক সময় এই ভার্ব প্লাস আইএনজি ঠিক সামনে আমাদের হেডওয়ার্ডের অবস্থানটা হতে পারে। ঠিক তেমনি টু প্লাস ভি ওয়ানের থাম সামনে কি হতে পারে, হেডওয়ার্ডের অবস্থানটা হতে পারে। আবার আমি বলছি যে ডাব্লিউ এইচ ওয়ার্ডের আগে হেডওয়ার্ড হতে পারে, আমি আবারও বলছি ডাব্লিউ এইচ ওয়ার্ডের ঠিক আগে কি হতে পারে, হেডওয়ার্ড হতে পারে। আমি আবার বলছি এখানে দ্যাটের আগে হেডওয়ার্ড হতে পারে, দ্যাটের এখানে দ্যাটের আগে কি হতে পারে, হেডওয়ার্ড হতে পারে। আর একটা অপশন বলি আপনাদেরকে, কমার আগে হেডওয়ার্ড হতে পারে, কমার আগে হেডওয়ার্ড হতে পারে। ঠিক তেমনি আপনাদেরকে যদি বলি পার্টিসিপো মানে ভি থ্রি, ঠিক তার আগেও কি হতে পারে, হেডওয়ার্ড হতে পারে। তাহলে এই কয়েকটা জিনিস আপনার মাথায় রাখবেন। তাহলে আমরা যদি হেডওয়ার্ডটাকে আমরা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে যে আমরা কীভাবে ভার্বটাকে নিয়ন্ত্রণ করব। যেমন আমরা বলেছি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কী হবে, আমাদের প্লুরাল হবে। তাহলে এখন আসেন, আমি বলেছি ভার্ব প্লাস আইএনজির আগে কী হয়, হেডওয়ার্ড হয়। আমি বলেছি টু প্লাস ভি ওয়ানের আগে হেডওয়ার্ড হয়। আমি বলেছি ডাব্লিউ এইচ কোশ্চেনের আগে হেডওয়ার্ড হয়, দ্যাটের আগে হেডওয়ার্ড হতে পারে, কমার আগে হেডওয়ার্ড হতে পারে, ইভেন ভি থ্রির আগে হেডওয়ার্ড হতে পারে। তাহলে এখন যদি আমরা বলি, যেমন দেখেন আপনারা এখানে, এখানে দ্য বাস্কেট কন্টেনিং 10 অ্যাপলস, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কন্টেনিং নামে একটা শব্দ আছে যেটা কি ভার্বের সাথে আইএনজি যোগ আছে। তার মানে এই যে ভার্বের সাথে আইএনজি যোগ আছে এর সামনেরটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড, এটা কিন্তু আমাদের হেডওয়ার্ড না। তার মানে 10 অ্যাপলস কিন্তু আমাদের কখনো হেডওয়ার্ড না, আমাদের হেডওয়ার্ডটা হচ্ছে এখানে এই দ্য বাস্কেট। তাহলে এখন বলেন আমরা কি এই প্লুরালটাকে নিব নাকি সিঙ্গুলারটাকে নিব? অবশ্যই এই বাস্কেটকে নেবো যেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। এবং এই বাস্কেট যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই এখানে কি হবে, ইজ হবে। আর বাস্কেটটা যদি আমাদের প্লুরাল হয়ে দ্য বাস্কেটস হতো তাহলে আমরা এখানে কি নিতাম, অবশ্যই আর নিতাম। ইন দ্যাট কেস যেহেতু এখানে বাস্কেট আছে তাহলে আমাদের আনসারটা হচ্ছে ইজ। চমৎকার বিষয়। এবার আসেন, আমি আবার বলেছি যে এখানে দ্য কালার অফ ইউর আইস। আপনাদের সুবিধাতে আরেকটা কথা বলে রাখি আমি এখানে, যেমন এখানে যদি আরেকটা কথা বলি তাহলে হচ্ছে আমাদের প্রিপোজিশনের পরেও কিন্তু আমাদের হেডওয়ার্ড বসে। আমি আবার বলছি প্রিপোজিশন এর পরেও কি বসে, হেডওয়ার্ড বসে। যেমন দেখেন এখানে দ্য কালার অফ ইউর আইস, তাহলে এই যে দেখেন অফ, আমরা পেয়েছি অফ, তাই এটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন। তাহলে আমরা কি বলবো এখানে, ইউর আইস বলবো নাকি কালার বলবো? অবশ্যই আমরা বলবো কালার, কারণ প্রিপোজিশন আছে, তার ঠিক সামনে কি বসে, আমাদের হেডওয়ার্ড বসে। যেহেতু হেডওয়ার্ড বসে তাহলে আমরা এখানে আমরা ধরবো এটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড, আর এটা কিন্তু আমাদের হেডওয়ার্ড নয়, এটা আমাদের হেডওয়ার্ড না। তাহলে আমরা কি বলবো, দ্য কালারকে আমরা হেডওয়ার্ড ধরবো, এটাকে সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার। তাহলে দ্য কালার অবশ্যই সিঙ্গুলার, তাহলে সেই হিসেবে আমাদের এখানে ইজ ব্লু। তাহলে আমরা বলছি দ্য কালার অফ ইউর আইস ইজ ব্লু, তোমার চোখের কালারটা কি, ব্লু। তাহলে এখন পর্যন্ত নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা সাবজেক্ট থেকে হেডওয়ার্ড বের করবো, এবং এই হেডওয়ার্ড উপর বেস করে কিন্তু আমাদের ভার্বের আচরণটা আমরা নির্ধারণ করবো, এটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তাহলে চলুন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি বললাম আপনাদেরকে দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে, আমি আবার বলছি দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস, দেখেন কত বড় সেন্টেন্স আমরা লিখছি, দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস, এখানে দিলাম ইজ নাকি দেবো আমরা এখানে আর, মাই ফ্রেন্ড। এখন এখানে বিষয় হচ্ছে দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস ইজ অথবা আর মাই ফ্রেন্ড। তাহলে এখন বিষয় হচ্ছে এখানে আমাদের, আমরা জানি যে মেইন ভার্বের আগ পর্যন্ত পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখানে দেখেন মেইন ভার্ব কি আমাদের ইজ অথবা আর, তার মানে এর আগ পর্যন্ত এই পুরো অংশটুকুই হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টটা তাহলে কি দাঁড়ালো, দ্য বয় হু কেম হিয়ার স্টার্টে উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে এখানে দুটো বিষয় দাঁড়াচ্ছে, একটা হচ্ছে দ্য বয়, একটা বয় হতে পারে সাবজেক্ট, আরেকটা হতে পারে যে হিজ ফ্রেন্ডস হতে পারে সাবজেক্ট, বা হিজ ফ্রেন্ডস হতে পারে আমাদের সাবজেক্ট। তাহলে এখন এই দ্য বয় কিন্তু সিঙ্গুলার, আবার এখানে দেখতে পাচ্ছি যে হিজ ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস কিন্তু আমাদের প্লুরাল। তাহলে এখন আমরা কোনটাকে সাবজেক্ট হিসেবে নেব? ওই যে আমাদের কাছে একটা অস্ত্র আছে, আমরা জানি ভার্বের আইএনজির সাথে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তার আগে আমাদের বসে সাবজেক্ট, যদি টু প্লাস ভি ওয়ান থাকে তার আগে বসে সাবজেক্ট, ডাব্লিউ এইচ ওয়ার্ড দ্যাট এর আগে বসে সাবজেক্ট, কমার আগে সাবজেক্ট বসে, ভি থ্রির আগে সাবজেক্ট বসে, ইভেন প্রিপোজিশনের আগে কি বসে, সাবজেক্ট বসে। তাহলে এখন যদি আমি বলি এখানে, এই যে দেখেন ডাব্লিউ এইচ ওয়ার্ড আছে হু এখানে, তাহলে যেহেতু হু আছে ঠিক তার আগেরটাই কি হবে আমাদের সাবজেক্ট, তাহলে দ্য বয় হু কেম হিয়ার স্টার্টে, তাহলে এটুকু আমাদের দরকার নেই, এটুকু আমাদের দরকার নেই। আমরা জানছি এখানে যে এখানে দ্য বয়টা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ড হচ্ছে আমাদের দ্য বয়, ঠিক আছে। তাহলে এখন দেখেন
এখানে দ্য বয় যেহেতু আমাদের সিঙ্গুলার, দ্য বয় যেহেতু আমাদের সিঙ্গুলার, তাহলে ঠিক তেমনি আমাদের এখানে ইজ হবে। তাহলে আমরা এখন বলতে পারছি যে দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস ইজ হবে, এখানে কখনোই আর হবে না মাই ফ্রেন্ড। তাহলে আমরা এই লেসন থেকে আমরা জানতে পারলাম যে আমরা আলোচনা করছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, এবং আমরা কথা বলেছিলাম বা চুক্তি দিয়েছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে প্লুরাল। বাট সমস্যা ছিল আমাদের সাবজেক্টটা খুঁজে বের করা। হ্যাঁ, সাবজেক্ট খুঁজে পেয়েছি, তারপর সমস্যা দাঁড়ালো যে সাবজেক্ট তো অনেকগুলো স্যার, তা আমরা এখান থেকে কোনটা সাবজেক্ট নেব। আমরা তখন বলেছি যে এই টেকনিকগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা যদি একটা হেডওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য বাকি জার্নিটা খুব ইজি হয়ে যাবে। স্যার ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের বেসিক ডিসকাশন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ঠিক পরের লেসনে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।